এরকম শেষ হয়েছে দেখ তো চলে আস। জুতা ফুতা খুলে ওটা লাগবে এর উপরে। গরম দ্রুত আসো দেন, আমি আপনারা ভিডিও করি, আপনি ছবি উঠান। ও সুন্দর, সেলফি কি রাখবো? স্যারের নাকি ভিডিও করা হয় না, ভালো করে করলাম। এই স্যার বড় বড় আকারে দেখা যাচ্ছে স্যারের। কি জানো ভাই, লাইভ আছে কিন্তু নাকি। ভাই তো বই দেবো।
বাংলাদেশের ম্যাপে বঙ্গোপসাগর, ঠিক আছে? আর এটা হলো যে কোন কোন রাস্তা দিয়ে শরণ, এই যে এটা শরণার্থী কোন কোন দিক দিয়ে বাংলাদেশের মানুষ, সিস্টেম হচ্ছে আপনি চলতে থাকবেন, ভিডিও অন থাকবে। হয়েছে তাই তো, ঘটনা ঘটিয়ে দিয়েছে। কি করে কি অন্য বিষয় ছিল, সেগুলো কেন কি ছিল আর কি? আমার হচ্ছে ওই যে সিলিন্ডারের দৃশ্যটা ছিল, সে গেল কোথায়? এ জায়গায় আগুন ধরে দিয়েছে তাই না ভাই? এ জায়গায় সম্ভ্রমহানি, এগুলো গুলি করছে, গণহত্যা। তোমার কাছে বলবো ভাই, এখান থেকে নাকি ইন্ডিয়ার বর্ডার দেখা যায়, সেটা কোথায়? চলেন বর্ডার দিকে আসি, এসব দেখে এই যে বাংলার মির্জাফর, কিটায় বাংলার মির্জাফর কারা ভাই? খন্দকার মুস্তাক, মাঝখানের ডা, এগুলো সব মির্জাফর নাকি? ও না, ওই খন্দকার মোস্তাকি মির্জাফর, আর বাদ বাকি গুলো যে খান আতা, তারপরে কি যেন নজরুল ইসলাম, তারপরে বাংলা মির্জাফর সবাই ওদের দিয়েছে, তাজউদ্দিন আহমেদ। কিভাবে আত্মসমর্পণ করছেন তার একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এখানে সেনাবাহিনীর প্রধানগণ বিভিন্ন পর্যায়ে স্বাধীনতা যুদ্ধের সময় সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ বৈঠক, সেনাবাহিনীর বিশিষ্ট কর্মকর্তা বিন্দু, সেনাবাহিনীর বিশেষ নেতৃত্বাধীন যারা আছেন তারা দেখতে পাচ্ছি আমরা এখানে অবলোকন করছি আমরা ঐতিহাসিক
তেলিয়াপাড়া সম্মেলনে কর্নেল এম এ জি উসমানী, ডিসি প্যান্ডে কর্নেল রেজা, মেজর নুরুজ্জামান, মেজর শফিউল্লাহ, মেজর রব, মেজর সাফাওয়াত জামিল, নবাব মোহাম্মদ রফিক উদ্দিন, মইনুল ইসলাম চৌধুরী, মেজর খালেদ মুশারফ, মেজর জিয়াউর রহমান সর্বশেষ নিচে দেখতে পাচ্ছি।